রাজীব শুনো, আজ আমি তোমার কোনো কথাই মানবো না। সন্তানের হাতে বাপ মায়ের অপমানের শোধ আমি সন্তান হয়ে তুলবই। বিজয়বাবু, বিজয়বাবু, রাজীব ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। না না রাজীব, বিজয়বাবু, রাজীব, রাজীব, বিজয়বাবু শোনো, রাজীব, রাজীব শোনো, আমার বিজয়বাবু কি হলো? আমি জুতো দিতে এসেছি। জুতো? কোন জুতো? ডাকুন আপনার ভাই আর ভাইয়ের বউদের। রাজীব ডাকুন, আজ থাক, আজ থাক বাবা, আজ থাক। এই বিজয়, তুই ঘরে যা, ঘরে যা বাবা, ঘরে যা। কি হলো কি বর্দা? এই জুতোটা কার? আমার। আপনার জুতো? এটা কি হলো? কি হলো তার জবাব পড়ে দিচ্ছি। আগে বলেন এই ভদ্রলোককে কি 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 মানে আপনাদের কে হন? বাবা নিশ্চয়ই ওনাকে সব বলে দিয়েছেন। না, উনি কিছু বলেননি, বলেছে ওনার নোংরা সারটা। এই নোংরা সারটের আড়ালে উনি আড়াল করতে চেয়েছেন আপনাদের নোংরামো। এই সার দেখে যাতে কারো সন্দেহ না হয় যে ভদ্রলোকের মুখস্থানে না তিন তিনটে ছেলে আছে। জানেন রিজাবু, এখন আমার কি করতে ইচ্ছে করছে? ওই জুতোটা দিয়ে আপনাদের প্রত্যেককে জুতো পেটা করতে। রাজীব বাবু, আপনি কিন্তু আপনার অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। না, ও যা বলেছে তা বলার অধিকার আমরাই ওকে দিয়েছি। একটা নতুন শাড়ি পেয়ে? নতুন শাড়ি নয় বড় বৌমা, আমরা নতুন জীবন পেয়েছি, পেয়েছি উন্নত একটা সোনার টুকরো ছেলে। কি ছেলে? হ্যাঁ, তোদের মতো ও আমার গর্ভের সন্তান নয়, ও আমার গর্বের সন্তান, যাকে নিয়ে গর্ব করা যায়। নিজের ছেলে থেকে পরের ছেলে আপনার কাছে আপন হলো? ছেলে? এমন তিন তিনটে ভেড়ার মা হওয়াচ্ছে, এরকম একটা ভালো ছেলের মা হতে পেরে আমরা খুশি। শুনুন বিজয়বাবু, যা হবার হয়ে গেছে, আপনারা নতুন একটা কাজের লোক দেখেনি, চল। না বাবা না, ওদের শাস্তি দিতে গিয়ে তুমি আমাদের সাজা দিও না। ওরা যাই করুক, হাজার হোক, ওরা তো আমাদেরই সন্তান। এই বয়সে ওদের ছেড়ে আমরা থাকতে পারবো না বাবা। আশ্চর্য, এমন একটা মানুষকে আপনারা কষ্ট দিয়েছেন। চল চল, আজ থেকে তোমরা আমার ঘরেই থাকবে। যাও, সেটি নিচ থেকে মালপত্র নিয়ে এসো। চলো বাবা। কি হলো? চলো। চল ভেতরে, চল, চলো, চলো না। ভাড়াটে পেয়ে গেলেই কাল সকালে রাজীব বাবুকে বাড়ি ছেড়ে চলে যেতে বলো, উনি তো মা বাবার মাথাটা খেয়েছেন। না না, বাবাকে উনি বোঝাতে পারবেন না, আজ কাজ করতে এলো না, কাল সকালে দেখবে সব ঠিক হয়ে গেছে। আসতে পারি? আপনি কি ব্যাপার? ভালোই হলো আপনারা সবাই এখানে আছেন,
আচ্ছা ওই ছোট ভাইটাকে দেখছি না তো? ও একটা ভাড়াটের খুঁজে গেছে। ও যাকে, আপনাদের সঙ্গে একটা জরুরি কথা ছিল। কি কথা? এই আসছি বলে আমাদের বসিয়ে রেখে ছেলেটা কোথায় গেল বলো তো? বিমলবাবু আমার হাত ধরে কাঁদতে কাঁদতে বললেন যে আমার তিন ছেলের মধ্যে যদি একটি ছেলে ভালো হতো, এই বুড়ো বয়সে আমায় যদি একটু যত্নাতি করত, তাহলে এই বাড়ি আর আমার ব্যাংকের 1.5 লক্ষ টাকা আমি তো ওর নামে দিতাম। 1.5 লক্ষ টাকা? হ্যাঁ, যেটা ওর ব্যাংকে রয়েছে। বাবা, ব্যাংকে 1.5 লক্ষ টাকা আছে? কি বলছেন আপনি? কেন আপনারা জানেন না, নমির বিয়ের জন্য ওই 1.5 লক্ষ টাকা তো উনি একটু একটু করে জমিয়ে রেখেছেন। তা এখন তো শুনলাম টোটনের স্কুলের সেক্রেটারির ছেলে ওই অভিকের সঙ্গে নমির বিয়েতে 1 টাকা খরচা হবে না। তো এই 1.5 লক্ষ টাকা প্লাস আজ পর্যন্ত যত ইন্টারেস্ট জমেছে সবটাই তো রয়ে যাবে। বলছিলাম কি, আপনারা সবাই না পারেন, তিন ছেলের মধ্যে একটি ছেলেও যদি ওনার দেখাশোনা করেন, মানে একটু যত্নাতি করেন আর কি, তাহলে তো মনে হয় যে পুরো টাকাটাই উনি ওই ছেলের নামে লিখে দেবেন। আপনি ঠিক জানেন বাবার ব্যাংকে 1.5 লক্ষ টাকা আছে? হ্যাঁ, এই তো আমাকে এই পাসবইটা দিয়ে বললেন, আমি যেন ব্যাংক থেকে লিখে নিয়ে আসি আজ পর্যন্ত এখানে কত টাকা ইন্টারেস্ট জমা পড়েছে। দেখি পাসবইটা। দেখুন না, কোথায় যাচ্ছি না বলে চলে এসেছি। বিমলবাবু হয়তো আমার জন্য ভীষণ চিন্তা করছেন, দিন ওটা। সত্যি কথা বলতে কি, বিমলবাবু এত রেগে আছেন যা আমার তো মনে হচ্ছে যে নমির বিয়ের পরে উনি বাড়ি বিক্রি করে চলে যাবেন। তো দেখুন না, আপনারা তিন ছেলের মধ্যে একজনও যদি একটু চলে। নমস্কার, বাড়ি চলে। মাছটা আনলাম, মা রাঁধবে আর আমরা সবাই একসঙ্গে বসে খাবো। আমি করবো, সব আমি করবো, কয়লা ভাঙা, বাসন মাজা। যতই তুমি করো, বাবা আমাদের টাকা দেবে না। কেন? তুমি বাবাকে দিয়ে জুতো সেলাই করতে পাঠিয়েছিলে কোনাককে। বারে, তুমি তো বললে বাবাকে জুতোটা দাও, সেলাই করি আনুক। আমি বললাম বলি শুনতে হবে? আমার সব কথা তুমি শোনো? তোমার উচিত ছিল আমাকে ধমকে দেওয়া। আমি ধমকাবো তোমাকে? এই তো সেদিন তোমাকে কত করে বারণ করলাম, তবু তুমি সকলের সামনে বাবাকে গিয়ে বললে যে তোমার কাছে ক্ষমা চাইতে। আমি পরের বাড়ির মেয়ে, ভুল তো একটা করতেই পারি, তোমার তো উচিত ছিল সবার সামনে আমার গালে ঠাস করে একটা চড় মারা। তাহলে ওই 1.5 লক্ষ টাকা আমাদের ঘরে ঢুকে যেত। তোমাকে চড় মারবার পর ওই 1.5 লক্ষ টাকা ভোগ করবার জন্য আমি কি আর বেঁচে থাকতাম? সামনেই রান্নাঘর, একটা বঁটি এনে আমার মুন্ডুটা ধর থেকে একবারে আলাদা করে দিতে। হ্যাঁ, বাজে কথা রেখে এখন ভাবো কোন লাইনে গেলে টাকাটা পাওয়া যাবে। লাইন তো এখন সবাই খুঁজছে, আমাদেরও ভাবতে হবে কোন লাইনে গেলে টাকাটা পাওয়া যায়। আমি ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখছি, তুমি ভোর 4টে উঠেই কয়লা ভাঙতে বসে যাবে। অ্যালার্ম যে দেবে, টেবিল ঘড়ি কোথায়? এখন তো বাজে, কিন্তু পরে বাড়ি গিয়ে ঠিকমতো বাজবে তো? হ্যাঁ হ্যাঁ বাজবো। এই কিছুক্ষণ আগে আপনার দুই ভাইয়াই এরকম দুইটা ঘড়ি লয়ে গেছে। ওরা দুজন কি একসঙ্গে এসেছিল? না, আগে আইলো আপনার ছোট, তারপর আইলো হন্তদন্ত ওই আপনার বড় ভাই, তারপর আইলেন আপনি মেজো। কি ব্যাপার কন্ত, একই দিনে তিন ভাইয়াই একই ঘড়ি লইতেছেন, কি ব্যাপার? অ্যালার্ম বাজাইবেন, জায়গা থাকবেন না ঘুমাই থাকবেন? দাঁড়াও বাবা, এসে আমায় দেখবে, এই নাইটি পরে আমি থাকবো না, একটু সেজে নি। এই ওঠো ওঠো, 4টে বেজে গেছে, ওঠো।
বর্দি, তুমি কয়লা বলছো? বাবার শরীরটা ভালো নেই, তাই ভাবছি বাবাকে কদিন বিশ্রাম নিতে বলবো। তুই যা গিয়ে শুয়ে পড়। তুমি কোথায় যাচ্ছ মেজদি? মায়ের শরীরটা ভালো যাচ্ছে না, বাসনগুলো মেজে ফেলি, মা একটু বিশ্রাম নিক। তুই গিয়ে শুয়ে পড় না। তুই কোথায় যাচ্ছিস রীতা? নমির শরীরটা ভালো নেই, উনুনটা ধরিয়ে চাটা করে ফেলি, বাবা মার সঙ্গে নমিও একটু বিশ্রাম নিক। মাকে ডেকে চল। মা ওঠো। আপনার শরীর ভালো নয় বাবা, আমি আর আপনার বড় ছেলে মিলে সব দিক সামলে নেব। আপনি আমার ঘরে শুয়ে কদিন একটু বিশ্রাম নেন। তোমার ঘরে শুয়ে বিশ্রাম নেব? হ্যাঁ মা, আমি আর আপনার মেজ ছেলে সব দিক সামলে নেব। তুমি আর ছোটদা সব সামলে নেবে? আজ না হোক কাল তো তোমার বিয়ে দিতে হবে, এখন খাটাখাটনি বন্ধ করে আমার ঘরে গিয়ে কদিন বিশ্রাম করো। যাই তাহলে, দুধটা নিয়ে বাজারটা সেরে আসি। দুধ আনবেন? ওই দেখুন। বাবা, এবার থেকে আমার ছেলের দুধ আমি নিজেই নিয়ে আসবো। তুমি এসে আমার ঘরে একটু শো, আমি বরঞ্চ তোমার পা দুটো একটু টিপে দিই। এসো। কিন্তু এত সকাল সকাল তো, তাই বাজার তেমন বসেনি, ঘুরে ঘুরে বাজার করতে হলো। তা তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো? তুমি আমার ঘরে এসো, আমি তোমার পা দুটো টিপে দিচ্ছি। দাঁড়াও, বাজার ব্যাগটা রেখে আসি। এরা হঠাৎ এরকম খেপে গেল কেন? সেবার তো এক টুকরো মাছ খাইয়ে ঘর থেকে বার করে দিয়ে ঘরটা ভাড়া দিয়ে দিয়েছিল, এবার কি বাড়ি থেকে বের করে দেওয়ার মতলব পড়ছে নাকি বলতো? চলো রাজীবকে গিয়ে সব বলি। চলো। একসঙ্গে 10,000 টাকার দরকার, ব্যবসা ট্যাবসা করবে নাকি? ব্যবসা মানে? বলো না বাবাকে। ওই একরকম ব্যবসাই বলতে পারেন, আমরা হঠাৎ জানতে পেরেছি যে বাবার ব্যাংকের অ্যাকাউন্টে 1,50,000 টাকা আছে, যা বাবা আমার বোনের বিয়ের জন্য জমিয়ে রেখেছে। ওর বোন তো বড় লোকের ছেলেকে ভালোবেসে বিয়ে করছে, ওর বাবার একটা টাকাও খরচা হবে না। বাবা ঠিক করেছেন, ওই 1,50,000 টাকা তোমাদের 3 ভাইয়ের মধ্যে ভাগ করে দেবেন, এই তো? না, তাহলে তো কোনো কথাই ছিল না। আসলে আমরা 3 ভাই বিয়ের পর থেকে বাবা মার সঙ্গে তেমন ভালো ব্যবহারই করিনি, তাই বাবা রেগে ঠিক করেছেন যে ওই 1,50,000 টাকা রামকৃষ্ণ মিশনকে দান করে যাবেন।
কিন্তু হঠাৎ করে আমরা গোপন সূত্রে জানতে পেরেছি বাবা মত পাল্টেছেন। বাবা ঠিক করেছেন, আমাদের তিন ভাইয়ের মধ্যে যে ভাই বাবা মাকে বেশি খাতির যত্ন করবে বাবা তাকেই ওই 1.5 লক্ষ টাকা দিয়ে যাবে। এখন তো তাহলে তোমাদের বাড়িতে জোর কম্পিটিশন। হ্যাঁ, আমি আর গোপা মিলে ঠিক করেছি। ওই দাও না লিস্টটা। সকালে হরলিক্স কিংবা বোর্নভিটা, একটু ছানা একটু ফল, আপেল কিংবা আঙ্গুর, দুপুরে পোনা মাছ মাঝে মাঝে গলদা চিংড়ি, বিকেলে সেই হরলিক্স আর ফল, রাত্রি লুচি দিয়ে মাংস আর পায়েস। আচ্ছা বাবা, পাঁঠার মাংস দেবো না মুরগির মাংস? ও শ্বশুর শাশুড়ির বয়স হয়েছে, মুরগিই ভালো। হ্যাঁ, আরামবাগ থেকে নেব। বেশি সিটি দিতে হবে না, নরম হয়ে যাবে। নরম মাংস পেলে বাবা আমার মনটাও নরম হবে। শুনো না বাবা, ওর কাছে এখন খুব একটা টাকা নেই, তুমি এখন 10,000 টাকা দাও। বাবা মাকে খুশি করে ওই 1.5 লক্ষ টাকা যদি হাতে আসে আপনার 10,000 টাকা আমি ফেরত দিয়ে যাব। এটাই তো সুবিধে, আপনি তার সুদ নেবেন না? তোমার মতো তোমার দাদা ছোট ভাইও তো বাবা মাকে খুশি করার চেষ্টা করবে, ওরাও তো ভালো মন্দ খাওয়াবে। হ্যাঁ, মেনুটা শোনো না। বল। সকালে ঘুম থেকে ওঠা মাত্র গরম চা আর ব্রিটানিয়া বিস্কুট দুটো করে। আচ্ছা। তারপর হাত মুখ ধুয়ে এলে এক গ্লাস করে গরম দুধ, দু পিস মাখন দেওয়া টোস্ট আর একটা করে ডিমের অমলেট। আচ্ছা বাবা, অমলেট ভালো হবে না পোজ ভালো হবে? ঘুরিয়ে ফিরিয়ে দিবি, আজ অমলেট দিলে কাল পোজ দিবি। ঠিক আছে। তারপর দুপুরে ভাত ডাল একটা ভাজা, ফুলকপি কিংবা বাঁধাকপির তরকারি। ফুলকপি? ফুলকপির তো অনেক দাম রে। দামের কথা ভাবলে চলবে না, ওরা যদি কেউ ফুলকপি খাইয়ে দেয় তাহলেই তো 1.5 লক্ষ টাকা হাতছাড়া হয়ে যাবে। হ্যাঁ, তা অবশ্য ঠিক। তারপর পাকা রুইয়ের বড় বড় পেটি আর টক দই। টক দই ঘরেই পারবি তো? ঘরে পাততে গেলে যদি ভালো না হয় আনবো দোকান থেকে কিনে, তারপর ভাত থেকে প্লেটে ঢেলে দিয়ে বলবো ঘরে পেতেছি। কিন্তু ওরা দুই বউ যদি দেখে ফেলে বলে দেয়? দেখবে কি করে, সকাল থেকেই তো ঘরে দরজা বন্ধ করে স্টোভ জ্বেলে রান্না করব। ওরা দুজন জানতেই পারবে না ঘরে কি করছি। যা মেনু করেছিস মাসখানে টানতে গেলে তো অনেক টাকা দরকার। 15-20 হাজার তো বটেই। আপনি টাকাটা দিয়ে দিন চাঁদুদা, আমরা 1.5 লক্ষ টাকা পেলেই আপনাকে দিয়ে দেবো। হ্যাঁ, টাকাটা যে তোমাদের দেবো তার জন্য তোমরা আমার কাছে কি জমা রাখবে? জমা রাখতে হবে নিশ্চয়ই, তুই তো তোর বাবা মাকেই দেখিস না, সুযোগ পেলে তো আমায় লেগে মেরে দিবি। গলার ওই হাটটা আর চুড়ি দুটো খুলে দাও, 15,000 টাকা দিয়ে দেবো। আর সুসবের টাকাটা ফেরত দিলেই মালগুলো ফেরত দিয়ে দেবো। সেটা আমার বুকে শেলের ভূত এসে বেঁধে। বেজে গেছে, আপনি এখনো ঘুমোতে গেলেন না? তোমাকে আমি পিটি না ধরলেও তুমি আমার মেয়েরই মতো ছোট বৌমা, তোমার জ্বর না কমলে আমি ঘুমোতে যাব কি করে? তুমি ঘুমো। কে বলেছিলাম না ওরা তোমাদের কাজ করতে দেবে না? 10 দিন হলো ওরা আমাদের কোনো কাজ করতে দিচ্ছে না, ওরা যেন কিরকম পাল্টে গেছে। আমি দেখছি,
কালকে দুপুরে স্কুলে বাৎসরিক উৎসব, তোমাকে একটা গান গাইতে হবে। আমি গান গাইবো? ওখান থেকে সোজা আমাদের বাড়িতে নিয়ে যাবো, বাবা তোমার সঙ্গে কথা বলতে চান। সে না হয় যাবো, কিন্তু গান গানা? ও তো সেদিন গানে গানে বলেছিল যে বাপ মায়ের এখন আর তেমন কদর নেই, তুই তার জবাব দিয়ে দে, দিনকাল তো এখন বদলে গেছে। দাঁড়িয়ে রইলে কেন, বসো। ঠিক আছে ঠিক আছে, বসো। কি বাবা, উচ্চবধু পছন্দ হয়েছে তো? দাদাদের বলো কাল সকালে আমি ওনাদের সঙ্গে কথা বলতে যাব। বিনয়বাবু, নমি আমাদের একমাত্র বোন, ওর বিয়ে আমরা ধুমধাম করেই দেবো। তাহলে আজকে আমি আশীর্বাদটা করে যাই। নমির আশীর্বাদটা হয়ে গেল, এবার আমি নিশ্চিন্তে চলে যেতে পারবো। আপনি সত্যি সত্যি চলে যাবেন দাদা? হ্যাঁ, যাবার আগে আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমা চেয়েছেন কেন, কি করেছেন আপনি? আমি বলেছিলাম বাবার ব্যাংকে 1.5 লক্ষ টাকা আছে, ওটা মিথ্যে কথা। বাবার ব্যাংকে একটি টাকাও নেই। এই পুরনো পাস বইয়ে আমি নিজের হাতে টাকার অঙ্কটা লিখে রেখেছিলাম। এবার বুঝতে পারছি ওরা হঠাৎ করে কেন আমাদের এত খাতির যত্ন শুরু করেছিল। ওগো, ছাঁটাটা নাও। নমি, চলো উনুনতে ধরাবি। না না, তোমাদের আর কাজ করতে হবে না, তোমাদের আমি আমার সঙ্গে নিয়ে যাব। আপনার সঙ্গে নিয়ে যাবেন? না দাদা, আমরা মানছি যে মা বাবা আর নমির উপর আমরা অনেক অত্যাচার করেছি, আমাদের এত বড় শাস্তি দেবেন না। আমরা মানছি দাদা, প্রথমে ওই 1.5 লক্ষ টাকার লোভে আমরা বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করতে শুরু করেছিলাম, কিন্তু বিশ্বাস করুন, মা বাবার স্নেহ ভালোবাসা পেয়ে কখন যে আমাদের মধ্য থেকে ওই টাকার লোভ হারিয়ে গেছে আমরা টের পর্যন্ত পাইনি। বাবা মাকে ছেড়ে শ্বশুর বাড়িতে এসে আবার অনেকদিন পরে হলেও নতুন করে আমরা বাবা মাকে ফিরে পেয়েছি। দয়া করে আপনি আমাদের কাছ থেকে আর বাবা মাকে কেড়ে নেবেন না। রান্না করতে গিয়ে আমার হাতে গরম তেল পড়েছিল, মা যখন আমার হাতে বার্নল লাগিয়ে দিচ্ছিলেন তখনই বুঝেছিলাম 1 লক্ষ টাকার চেয়েও মা বাবার স্নেহ ভালোবাসা কত বড়। রাজীব বাবু, আপনি সেদিন আমাদের সবাইকে জুতো পেটা করবেন বলেছিলেন, খুলুন জুতো, মানুন আমাদের সবাইকে, আমরা মুখ বুঝে সহ্য করব, কিন্তু দয়া করে আমাদের কাছ থেকে আমাদের বাবা মাকে কেড়ে নিয়ে যাবেন না, প্লিজ। আপনি যেখানেই থাকবেন খবর নেবেন, আপনার জন্য ফিরে পাওয়া মা বাবাকে আমরা কেমন করে রেখেছি। আপনার একটা মিথ্যে কথা আমাদের সত্য দর্শন করালো রাজীব বাবু, আমরা আমরা আবার নতুন করে বেঁচে উঠেছি, নতুন একটা জীবন পেয়েছি। আজ আপনাদের দেখে আমার বড় ভালো লাগছে, আপনাদের মতো সব বউরা যদি বুঝতে পারত যে শ্বশুর শাশুড়ি তাদের শত্রু নয়, তাদেরই বাপ মায়ের অন্য রূপ, তাহলে একান্নবর্তী পরিবারগুলো এভাবে ভেঙে যেত না। যাও, তুমি তোমার ছেলে বউদের কাছে যাও, আমার নিজের স্বার্থে ওদের কাছ থেকে আমি তোমাদের কেড়ে নিতে চাই না, এতে আমার যতই কষ্ট হোক।
ভালো সময় এসে পড়েছি, দাঁড়ান একটা সুখী পরিবারের ছবি তুলি। আজ না হলেও কাল তুমি এই পরিবারের একজন হবে, যা ওর পাশে গিয়ে দাঁড়াও, ছবিটা আমি তুলি। এসো, হাসিমুখ হাসিমুখ হাসো হাসো। হ্যাঁ।